শ্রদ্ধা আর ভালোবাসায় বরণিক অবস্থানে সাহিত্য করা হলো বিশিষ্ট নাট্যজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর ইনামুল হককে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তাঁর সহকর্মী বিশিষ্টজনেরা বলেন, ইনামুল হকের এই চলে যাওয়ায় নাট্যাঙ্গনে আরও শূন্যতার সৃষ্টি হলো। শিক্ষকতা আর অভিনয় দুই পেশাতেই সমান পারদর্শী ছিলেন নানা গুণে গুণান্বিত ডক্টর ইনামুল হক। তাই তো শেষ বেলায় তাকে ফুলেল শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন শুভাকাঙ্ক্ষীরা। গুণী অভিনেতার মরদেহ নিয়ে আসা হয় শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় একে একে শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। উনি জীবনটা যেভাবে কাটিয়েছেন চলে গেছেন ঠিক সে নীরবে নির্বিঘ্নে। ডক্টর ইনামুল হক আসলে সবার ছিলেন, ওনার ভাবনায় চিন্তায় চেতনায় বাংলাদেশ বাংলাদেশের মানুষ, এর বাইরে কিচ্ছু ছিল না। উনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সে শিক্ষা আমরা শিক্ষান্বিত যদি হয়ে থাকি তাহলে আমরা সে শক্তিকে শক্তিতে রূপান্তরিত করব। এরকম মানুষগুলো হারিয়ে যাচ্ছেন যখন, তাদের দৃষ্টান্তগুলো সামনে থাকলে শিল্পীরা আসলে মানুষ হয়ে উঠবেন এবং দেশপ্রেমিক হয়ে উঠবেন। এমন এক নাট্যকার ও অভিনেতার চলে যাওয়া সংস্কৃতি অঙ্গনের জন্য বিরাট শূন্যতা বলে মন্তব্য করেন অনেকে। তার মতো এমন একজন গরিব মানুষের হঠাৎ প্রস্থান সত্যিকার অর্থেই এটি জাতির জন্য বেদনার, আমাদের সবার জন্য বেদনার। এরকম একজন অভিনেতা এবং একজন বরেণ্য ব্যক্তিত্বকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। এই শূন্যতা আসলে পূরণ হবে না, তবে তরুণ প্রজন্মের কাছে উনি একটি আদর্শ হয়ে থাকবে। এরপর বেলা ১২টার দিকে ইনামুল হকের মরদেহ নেওয়া হয় চিরচেনা কর্মস্থল বুয়েট চত্বরে। সেখানে শ্রদ্ধা জানান সহকর্মীরা। উনি না থাকায় আমাদের দুঃখটা আমাদের সান্ত্বনা দেওয়ার লোক থাকবে না। খোদা উনাকে ব্যস্ত নসিব করবেন, আমরা উনাকে মনে রাখব। ডক্টর ইনামুল হকের মতো মানুষদের যে দর্শন ভবিষ্যৎ প্রজন্ম সে আদর্শকে ধারণ করে এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবার পথে এগিয়ে যাবে। সোমবার বিকেলে বেলি রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৭৮ বছর বয়সে থেমে যায় বরেণ্য এই নাট্যকারের পথ চলা। আমিরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।